81তম গোল্ডেন গ্লোবের মঞ্চে এবার বাজিমাত করল ওপেনহাইমার। ক্রিস্টোফার নোলান পেলেন সেরা পরিচালকের পুরস্কার, এদিকে কিলিয়ান মার্ফি পেলেন সেরা অভিনেতার পুরস্কার। সব মিলিয়ে মোট 5টি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমা। 8ই জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবস। অভিনেতা কিলিয়ান মার্ফি মঞ্চে উঠে সকলের উদ্দেশ্যে বলেন, যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আলাদা কিছু একটা ঘটতে চলেছে। ওপেনহাইমারের জন্য সেরা অরিজিনাল স্কোরের পুরস্কারও গেল এই ছবির ঝুলিতে। এই পুরস্কার জিতলেন লুডিং গ্রানসন্স। অন্যদিকে গত বছর একই সময়ে মুক্তি পাওয়া বার্বি জিল সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্টের পুরস্কার পেল। ছবিটি বক্স অফিসে ওপেনহাইমারকে টেক্কা দিতে পারলেও গোল্ডেন গ্লোবসের মঞ্চে কিন্তু এগিয়ে গেল নোলান কিলিয়ান ম্যাজিকই। যে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনী অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেওয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান। তবে এই সিনেমাকে ঘিরে বিতর্কের অন্তও ছিল না। এই ছবিরই এক দৃশ্যে কিলিয়ান মার্ফির মুখে ভগবদ গীতার শ্লোক শুনে ওপেনহাইমার ছবিকে বয়কটের ডাকও ওঠে। তবে বিতর্কের মাঝেও ভারতে দারুণ ব্যবসা করেছিল নোলান কিলিয়ানের ওপেনহাইমার। ৮১তম গোল্ডেন গ্লোবের মঞ্চে এবার বাজিমাত করল ওপেনহাইমার। ক্রিস্টোফার নোলান পেলেন সেরা পরিচালকের পুরস্কার, এদিকে কিলিয়ান মার্ফি পেলেন সেরা অভিনেতার পুরস্কার। সব মিলিয়ে মোট 5টি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমা। 8ই জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবস। অভিনেতা কিলিয়ান মার্ফি মঞ্চে উঠে সকলের উদ্দেশ্যে বলেন, যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আলাদা কিছু একটা ঘটতে চলেছে। ওপেনহাইমারের জন্য সেরা অরিজিনাল স্কোরের পুরস্কারও গেল এই ছবির ঝুলিতে। এই পুরস্কার জিতলেন লুডিং গ্রানসন্স। অন্যদিকে গত বছর একই সময়ে মুক্তি পাওয়া বার্বি জিল সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্টের পুরস্কার পেল। ছবিটি বক্স অফিসে ওপেনহাইমারকে টেক্কা দিতে পারলেও গোল্ডেন গ্লোবসের মঞ্চে কিন্তু এগিয়ে গেল নোলান কিলিয়ান ম্যাজিকই। যে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনী অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেওয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান। তবে এই সিনেমাকে ঘিরে বিতর্কের অন্তও ছিল না। এই ছবিরই এক দৃশ্যে কিলিয়ান মার্ফির মুখে ভগবদ গীতার শ্লোক শুনে ওপেনহাইমার ছবিকে বয়কটের ডাকও ওঠে। তবে বিতর্কের মাঝেও ভারতে দারুণ ব্যবসা করেছিল নোলান কিলিয়ানের ওপেনহাইমার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।